আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর সাহিত্য পাঠ পড়াবো। পাঠ একক ক্লোরোফর্ম, লেখক অমরনাথ রায়, আর উপ একক গদ্যাংশ পুরোটাই পৃষ্ঠা 22-25 পর্যন্ত। ক্লোরোফর্ম, ক্লোরোফর্মটা কী বলতো? ক্লোরোফর্ম নামটা নিশ্চয়ই তোমরা শুনেছ। ক্লোরোফর্মটা হলো একটা ঔষধ যা অজ্ঞান করতে সক্ষম, যা অস্ত্রোপচারের আগে রোগীকে শুকিয়ে অজ্ঞান করা হয়। অস্ত্রোপচার বলতে অপারেশন বোঝো, যখন কোনো রোগে ঔষধ দিয়ে রোগ সারানো যায় না তখন তাকে অস্ত্রোপচার করায় শরীরের ভিতরে। অস্ত্রোপচার করার আগে ওই এমনি তো আর অস্ত্রোপচার ডাক্তাররা করেন না, কী করেন আগে ওই ক্লোরোফর্ম দিয়ে রোগীকে অজ্ঞান করায়, করিয়ে তারপরে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। এবারে কীভাবে ক্লোরোফর্মটা আবিষ্কার হলো সেইটাই আমরা জানব। এবার লেখক অমরনাথ সম্বন্ধে আমরা একটু আগে জেনে নিই। জন্ম 1926 খ্রিস্টাব্দ, জন্মস্থান নদিয়া জেলার কৃষ্ণনগরে, পড়াশোনা, কর্মজীবন ও সাহিত্য জীবন। অমরনাথ রায় পেশায় শিক্ষক ছিলেন। শিশু ও কিশোরদের জন্য বিভিন্ন বিষয়ে গ্রন্থ লিখেছেন, বিশেষ করে বিজ্ঞান, জীবনী, আবিষ্কার, সংহতি ও ঐতিহ্যমূলক গ্রন্থ রচনায় দক্ষতার পরিচয় দিয়েছেন। তার রচিত বিখ্যাত গ্রন্থগুলি হল রসায়ন ভারতী, বঙ্গ আমার মা, কেমন করে এলো ইত্যাদি। ভারত সরকার কর্তৃক রাষ্ট্রীয় পুরস্কার সহ অন্যান্য পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। এবার ক্লোরোফর্মটা কীভাবে আবিষ্কার হলো আমরা জানব। দেখো, সিমসন নামে একজন ছোট্ট ছেলে ছিল, আসল নামটা জেমস ইয়াং সিমসন। উচ্চারণের সুবিধার জন্য লোকে তাকে সিমসন বলেই ডাকত। সিমসন গরিব রুটিওয়ালার ছেলে হলেও খুব ভালো ছেলে, লেখাপড়ায় তার খুব মন ছিল। বই পড়ে, বক্তৃতা শুনে নানান বিষয়ে জ্ঞান আহরণ করত। একদিন ডাক্তারবাবু বক্তৃতা দিচ্ছিলেন তাঁর ছাত্রদের সামনে দাঁড়িয়ে, চিকিৎসাবিদ্যার পাঠ দিচ্ছিলেন তিনি। সিমসন যাচ্ছিল সেই পথ দিয়ে, সে ঢুকে পড়ল ওই ছাত্রদের দলে। সে বলতে কে বলতো? সিমসন। মন দিয়ে শুনতে লাগলো ডাক্তার সাহেবের বক্তৃতা। বক্তৃতা শুনে বড় ভালো লাগলো সিমসনের। সে ভাবল ডাক্তারদের জীবন সার্থক, এই লাইনটা দাগ দেবে, এর থেকে প্রশ্ন হয়। সে ভাবল ডাক্তারদের জীবন সার্থক কীভাবে? দেখো, কারণ তারা আত্ম মানুষের সেবা করার সুযোগ পায়, সুযোগ পায় দুঃখের দুঃখ মোচনের, রোগার্ত মানুষের কষ্ট লাঘবের। তাই তো ডাক্তারদের সবাই ভালোবাসে ও শ্রদ্ধা করে। আমিও ডাক্তার হব, মানুষের সেবা করব, প্রতিজ্ঞা করে সিমসন। ডাক্তারি পড়তে হলে অনেক টাকা খরচ হবে, এত টাকা কোথায় পাবে গরিব রুটিওয়ালার ছেলে? সিমসনের বাবা রুটি বিক্রি করেন, তার বাবা এতটাই গরিব ছিল ডাক্তারি পড়তে গেলে প্রচুর টাকা খরচ, সেই টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। যেভাবেই হোক পড়ার খরচ জুটিয়ে নেবে, এই প্রতিজ্ঞা করে সিমসন ভর্তি হলো এডিনবরার মেডিকেল কলেজে। অবশেষে ডাক্তারি পাশও করলো কৃতিত্বের সঙ্গে।
ডাক্তার হলে কি হবে, সিমসনের মন ছিল বড় কোমল। রোগীর কষ্ট দেখলে তার বড় দুঃখ হতো, কিভাবে রোগীর কষ্ট লাঘব করা যায় সেই চিন্তায় তার মাথা ঘুরত সর্বক্ষণ। একদিন এক রোগীর দেহে অস্ত্রোপচার করা হচ্ছিল, রোগীর যন্ত্রণায় কাতর আর্তনাদ করছিল। সেই করুণ দৃশ্য দেখে সিমসন প্রতিজ্ঞা করলেন, যেভাবেই হোক একটা প্রতিকার করতে হবে। তখনও পর্যন্ত এই ক্লোরোফর্মটা আবিষ্কার হয়নি, তখন পর্যন্ত মানুষকে অজ্ঞান করার কোনো ঔষধ প্রচলন হয়নি, তবে কিছুদিন বাদেই তা হলো। সিমসন একদিন শুনলেন যে লাফিং গ্যাস নামে একটা গ্যাসকে চিকিৎসা কাজে লাগিয়ে আমেরিকার একজন চিকিৎসক, তিনি রোগীকে এই গ্যাস শুকিয়ে অজ্ঞান করে ফেলতেন। এই লাফিং গ্যাসটা একটা গ্যাস, সেটা রোগীকে শোকানো হতো, শোকালে রোগী অজ্ঞান হয়ে যায়। তারপর দাঁত তোলবার যন্ত্র টের পেত না, মানে এই লাফিং গ্যাস শুকিয়ে অজ্ঞান করে তারপরে দাঁত তোলা হতো। এরপর বেরোলো ইথার, তারপরে কী বেরোলো, ইথার একটা পকিপ দেখো, এটা একটা জৈব তরল পদার্থ, যন্ত্রণা কমাতে এও বেশ কার্যকরী। তাহলে এই ইথার কি, এটাও ইম্পর্টেন্ট লাইন। কিন্তু সিমসন খুঁজছিলেন আরও শক্তিশালী অজ্ঞান করার ঔষধ, এরই খোঁজে তিনি গবেষণা চালাচ্ছিলেন। গবেষণার কাজ করতে গিয়ে একবার তো প্রায় মরতে মরতে বেঁচে গিয়েছিলেন। গবেষণাগারে হরেক রকমের ঔষধ, একটা গবেষণাগারে অনেক রকমের তরল ঔষধ, তরল পদার্থ থাকে। নতুন একটা ঔষধ শুকতে যাচ্ছিলেন সিমসন, তখন তো জানতেন না, তো একটা নতুন ঔষধ নাক দিয়ে শুকতে যাচ্ছিলেন। কিন্তু তার সহকর্মী বন্ধু তাকে বাধা দিয়ে বললেন, তার পাশে একজন বন্ধু ছিল, তাকে বলছে যে নিজে শুকছো কেন, হাতের কাছে তো খরগোশটা আছে। তাই ডাক্তারি চিকিৎসায় মানে কোনো কিছু আবিষ্কার করতে গেলে, সেই কোনো কিছু আবিষ্কার করলে ঔষধ জাতীয় কিছু, তো সেটাকে আগে মানুষের দেহে প্রয়োগ করা হয় না, জীবজন্তু কোনো প্রাণীর দেহে আগে প্রয়োগ করে দেখে নেওয়া হয় যে সেই ওষুধটা বা সেই জিনিসটার কার্যকরী কতটা, তার ফলাফল কী হয় সেইটা আগে পরীক্ষা করে তারপরে সেইটাকে কাজে লাগানো হয়। তা হাতের কাছে তো খরগোশটা রয়েছে, ওটাকে আগে শোঁকাও। বন্ধুর কথা মতো সিমসন ওষুধটা খরগোশের নাকের কাছে ধরলেন। খরগোশ তো বেচারি গন্ধ শুকিয়ে অল্পক্ষণের মধ্যেই মারা গেল। তাহলে ওটা এত বিষাক্ত ওর গন্ধ ছিল যে সিমসন যদি শুকে ফেলত তো সিমসন মারা যেত। এমনইভাবে নিত্য নতুন ঔষধ নিয়ে কখনো নিজে কখনো জীবজন্তুর উপর পরীক্ষা চালাতে লাগলেন সিমসন। একদিন গবেষণাগারে এক নতুন ঔষধ তৈরি হলো, এই লাইনটাই দাগ দেবে। তাই সেই ঔষধটা কি, ভারী মিষ্টি গন্ধ। সহকারী বন্ধুর সঙ্গে গল্প করতে করতে সিমসন ও তার বন্ধু আনমনে ঔষধটি শুকছিলেন, পাশাপাশি দুজন দুই বন্ধু ছিলেন, গল্প করতে করতে আনমনে ঔষধটা শুকে ফেললেন। হঠাৎ তন্দ্রায় ঢলে পড়লেন ওরা, মানে দুজনাই, সিমসন এবং তার বন্ধু দুজনাই তন্দ্রায় ঢলে পড়লেন। চারদিকে হইচই পড়ে গেল, ডাক্তার ডেকে আনা হলো। কিন্তু ডাক্তার আসার আগে সিমসন ও তার সহকারী জ্ঞান ফিরে পেলেন। আগে তো আর ডাক্তার কাছাকাছি ছিল না, অনেক দূরে, তো ডাক্তার আসতে বেশ দেরি হলো। তো সে ডাক্তার আসার আগে তার বন্ধু আর সিমসনের জ্ঞান ফিরে পেলেন। তখন সিমসনের কী আনন্দ, এতদিন যা খুঁজছিলেন তা পেয়েছেন। তিনি বন্ধুকে বললেন, তাহলে দেখছি এই ওষুধটি ইথারের চেয়ে অনেক বেশি কাজের। তাহলে
সিমসন খুব আনন্দিত হয়ে গেলেন এবং তিনি যে ওষুধটা যেটা চাচ্ছিলেন সেটাই পেয়ে গেলেন। যে ইথার নামে আগে যে একটা তরল জৈব পদার্থ ছিল ওটার থেকেও আরও বেশি কাজের। বন্ধু ঘাড় নেড়ে সাই দিলেন, চেতনা লোপ করতে সক্ষম এই মিষ্টি গন্ধযুক্ত ঔষধটি ক্লোরোফর্ম। তাহলে ক্লোরোফর্মটা কি? চেতনা লোপ করতে সক্ষম এই মিষ্টি গন্ধযুক্ত ঔষধ, এটাই হচ্ছে ক্লোরোফর্ম। আজকাল অস্ত্রোপচারের আগে এই ঔষধটি শুকিয়ে রোগীকে অজ্ঞান করা হয়, পরে তার দেহে ছুরি চালানো হয়। তাহলে এই হলো ক্লোরোফর্ম গদ্য। এটা মোটামুটি তোমরা একটু ধারণা এসে গিয়েছে, তাহলে তোমরা গদ্যটা ভালো করে পড়বে। এবার শব্দার্থ কটা একটু দেখো। বক্তৃতা মানে ভাষণ, আর্ত মানে কাতর, বিপন্ন মানে আর্ত মানে কাতর বা বিপন্ন, লাঘব দূর করা বা হ্রাস, অস্ত্রোপচার ডাক্তারি পদ্ধতিতে অস্ত্র দিয়ে ছেঁড়া কাটা, কাটা ছেঁড়া, এটাই হচ্ছে অস্ত্রোপচার। তন্দ্রায় মানে ঘুম। এবারে অনুশীলনীর প্রশ্নগুলো দেখো। একের দাগ একটা সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। এই উচ্চারণের সুবিধার জন্য লোকে তাকে জেফস সিমসন না অ্যান্ডারসন বলেই ডাকত। যেটা উত্তর সেইটা পূর্ণ বাক্যে লিখবে। দুয়ের দাগেরটাও তোমাদের জানা, বাম দিকের সঙ্গে ডান দিকের শব্দ স্তম্ভ মেলাতে হবে। আর তিনের দাগেরটা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সিমসনের আসল নাম কি? সিমসনের আসল নাম কি? জেমস ইয়াং সিমসন। সিমসনের বাবা কি করতেন? তাহলে সিমসনের বাবা ওই গদ্যের মধ্যেই আছে, পড়েছ, একজন গরিব রুটিওয়ালা। ডাক্তারি পড়ার জন্য সিমসন কোথায় ভর্তি হলো? ডাক্তারি পড়ার জন্য সিমসন ভর্তি হলো এডিনবরার মেডিকেল কলেজে। তিনের ঘরটা দেখো। লাফিং গ্যাস কোন কাজে ব্যবহৃত হয়? লাফিং গ্যাস রোগীকে অজ্ঞানের কাজে ব্যবহৃত হয়। মিষ্টি গন্ধযুক্ত ঔষধটির নাম কি? মিষ্টি গন্ধযুক্ত ঔষধটির নামই হলো ক্লোরোফর্ম। ঠিক আছে, এবারে এগুলো অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, এটা কিন্তু সবসময় পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে। আর তিনের দাগের চারটা হলো, চারের দাগেরটা দেখো সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, এটা একটু ব্যাখ্যামূলক। তো এইগুলোও তোমরা চেষ্টা করবে, গদ্যাংশটা পড়বে, দুবার তিনবার পড়বে, পড়লেই তোমরা এই কোশ্চেনগুলো উত্তরগুলো লিখতে পারবে, চেষ্টা করবে। চার পাঁচের দাগেরটা সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন, এগুলোও ইম্পর্টেন্ট, মানে গদ্যের লাইন তুলেই প্রশ্নগুলো দেওয়া আছে, চেষ্টা করবে তোমরা। আর ছয়ের দাগেরটা রচনাধর্মী প্রশ্ন, এগুলো ব্যাখ্যামূলক প্রশ্ন। আর এইগুলো আছে, তারপরে ব্যাকরণ দেওয়া আছে, সন্ধিপদ খুঁজে বের করো এর মধ্যে, তারপরে পদান্তর করো, শব্দ সহ বাক্য রচনা করো, বিপরীত শব্দ লেখো, সমার্থক প্রতিশব্দ, এগুলো করবে তোমরা। তারপর এগুলো তোমরা খাতায় লিখবে, লিখে স্কুল খুললে আমাকে দেখাবে। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত।